আগবাইছে পৰৱৰ্তী বাতৰি মাজলৈ 15 আগষ্টলৈ মাজত মাত্ৰ 3টা দিন স্বাধীনতা দিবস উপলক্ষে মহানগৰী বজাৰত উভৈনদী হৈ পৰিছে জাতীয় পতাকাৰ পৰা আৰম্ভ কৰি মোদী অমিত শ্বাহৰ ফটো সম্বলিত টি-শ্বাৰ্ট স্বাধীনতা দিবসৰ বিভিন্ন সামগ্ৰী ক্ৰয়ৰ বাবে মহানগৰী বজাৰত এতিয়া ভিৰ কৰিছে বিভিন্ন গ্ৰাহকে সন্মুখত স্বাধীনতা দিবস মহানগরীর বজার ভরিছে বিভিন্ন সামগ্রীরে মোদী অমিত শাহ টি শার্ট মহানগরীর বজারত স্বাধীনতা দিবসের বাবে সৌদিশে চলিছে ব্যাপক প্রস্তুতি মাজত মাত্র কেটামান দিন আর তারপিছতে দেশবাসী উদযাপন করব 73 সংখ্যক স্বাধীনতা দিবস বিশেষ দিনটি উদযাপনের বাবে দেশের প্রতিটি প্রান্তত চলিছে ব্যাপক প্রস্তুতি তুঙ্গত মহানগরবাসীরও আর তার সমান্তরালভাবে সাজু হয়েছে ব্যবসায়ীসকলও বিপণিয়ে বিপণিয়ে উপলব্ধ হয়েছে বিভিন্ন আকারের জাতীয় পতাকা দেশবাসীর গৌরব জাতীয় পতাকা ক্রয় করবলে বিপণিয়ে বিপণিয়ে ভিড় করেছেহি গ্রাহকসকলেও বজারত উপলব্ধ হয়েছে স্বাধীনতা দিবসের দিনটি ব্যবহার করবা বিভিন্ন ধরনের সাজ পোশাকও শেহতীয়াকৈ নরেন্দ্র মোদী সরকারে জম্মু কাশ্মীরের পর অনুচ্ছেদ 370 আর 35A বাতিল করার পিছত ইয়ার ফুর্তি দেখবলে পাওয়া গেছে মহানগরীর বজারত বজারত উপলব্ধ হয়েছে অনুচ্ছেদ 370 35A লিখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর গৃহমন্ত্রী অমিত শাহর ফটো সম্বলিত টি শার্ট বিশেষ অমিত শাহ মোদী টি শার্ট আছে এবার একটু নতুন যাবার মোট অকল মোদী আছিল এই আমার কাশ্মীর যুক্ত 370-35A যুক্ত আইন প্রত্যাহার করেছি তার কারণে এই বনাইছো যে এইবার এই চলক রেস্ট এই এটা বর্তমান 200 লগাইছো আর এইবিল অগ্নিনির্ভর যুক্ত মোদী আছে এই 150 ইয়ার লগতে প্রতিবারের দরে মহানগরীর বজারতো এইবার উপলব্ধ হয়েছে বিভিন্ন ডিজাইনের পাগুড়ি স্টলর লগতে আন আন সামগ্রী আর এইদরে সরকার প্রশাসনের লগতে স্বাধীনতা দিবস উদযাপন করবলে সম্পূর্ণ সাজু হয়ে পড়েছে সাধারণ জনতা তথা ব্যবসায়ীসকল ক্যামেরা পার্সন অঞ্জন অবিনাশের সহযোগত দীক্ষিতা বরা News18 অসম নর্থ ইস্ট ভারতীয় জনতা পার্টির এটা কংগ্রেসী নেতার ভিড় ইজনের পিছন সিজন কংগ্রেসী নেতায় যোগ দিছে বিজেপিত ভুবনেশ্বর কলিতারপর আরম্ভ করে হিরণ্য ভূঁয়ালে কেবাজনো কংগ্রেসী নেতায় পরিধান করেছে গেরুয়া বহন কিন্তু কিয় বিজেপি গমনের জোয়ার উঠিছে কংগ্রেসী নেতার মাজত ক্রমাৎ দীঘলিয়া হয়ে গিয়ে আছে কংগ্রেসেরই বিজেপিলে যাওয়া সকলের তালিকা সৌসিদিনা ভুবনেশ্বর কলিতার পিছত দেওবারে গৌতম রয় শান্তি উজ কুজুর আর হিরণ্য ভূঁয়া কিন্তু কিয় কিয় এজনের পিছত আন এজন কংগ্রেস নেতার বিজেপি গমন এই সকল নেতার জনসেবায় লক্ষ্য নে ব্যক্তিগত ক্ষমতার স্বার্থ দেওবারে কংগ্রেসের দীর্ঘদিনিয়া সম্পর্ক ত্যাগ করে গেরুয়া হওয়া এইজন বরাকর প্রতাপী নেতা গৌতম রয় কংগ্রেসে কি দিছিল গৌতম রয়ক কংগ্রেসত থাকতে কি পোৱা নাছিল গৌতম রয়ে বরাকত কংগ্রেসের অপ্রতিদ্বন্দ্বী নেতা আছিল গৌতম রয় শক্তিশালী মন্ত্রী গুরুত্বপূর্ণ বিভাগ প্রভাব আছিল APSCর দরে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানতো ধন ধান ঐশ্বর্য বিভূতির কথা বারু নকই রাজনৈতিক জীবনের অধিকাংশ সময়ে ক্ষমতা থাকা গৌতম রয় বিরোধীর শিবিরত মাত্র 3টা বছর ইমানতে অধৈর্য বরাকর রজা কংগ্রেস এড়ি পালগৈ শাসকীয় বিজেপি গৌতম রয়ের সঙ্গে একদিনাই গেরুয়া হওয়া এইজন আকো শান্তি উজ কুজুর মাত্র দুমাহ পূর্বে রাজ্যসভার কংগ্রেস সাংসদ হিসাবে কার্যকাল শেষ করেছে কুজুরে চাহ জনগোষ্ঠীয় সংগঠনের পর আহি কংগ্রেসী হওয়া কুজুরক কংগ্রেসে প্রথমে দিছিল পরিষদীয় সদস্যর দায়িত্ব তারপিছতে 2011 পানেরি বিধানসভা সমষ্টির পর দলীয় প্রার্থিত্ব পালেও জয়ী হব নোৱাৰা শান্তি উজ কুজুরক 2013 রাজ্যসভালে পঠালে কংগ্রেসে ছবছরিয়া সাংসদর কার্যকাল শেষ করিয়ে বিজেপিলে শান্তি উজ কুজুর কারণ কুজুর নিশ্চিত এইবার আর কংগ্রেসের পর রাজ্যসভালে যাওয়া অসম্ভব কুজুরের বাবে অবশ্যই কুজুরের দাবি রাইজর সেবা করবলহে বিজেপিলে গেছে এইজন আকো হিরণ্য ভূঁয়া রাহুল গান্ধীর হাতত ধরে তেওঁ হয়েছিল যুব কংগ্রেসের সভাপতি 2021 কংগ্রেসের প্রার্থী আছিল তেজপুরের পিছে ভূঁয়ারও হেনো একু করব নোৱাৰিলে কংগ্রেসত থাকে সেয়ে রাইজর সেবা করবলে এতিয়া তেওঁ হল গৈ বিজেপি দুদিন পূর্বে দিল্লীত বিজেপি হওয়া এইজন ভুবনেশ্বর কলিতা কংগ্রেসের উপর নারাজ হয়ে কলিতায়ও এরিলে কংগ্রেস নারাজ হবরে কথা দিয়কসুন কংগ্রেসেনো দিলে কি ভুবনেশ্বর কলিতাক প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব কংগ্রেসের বিধায়ক
গুরুত্বপূর্ণ মন্ত্রী কেবাবারও কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রাজ্যসভাত কংগ্রেসের চিফ হুইপ এক কথাত কংগ্রেসের পর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আর রাষ্ট্রীয় সভাপতির পদটি লোলেহে বাকি আছিল ভুবনেশ্বর কলিতার কেজন কলিতায় কংগ্রেসের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলি ত্যাগ করলে কংগ্রেস এই সকল বাতকটিয়া মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পীযুষ হাজরিকা জয়ন্ত মল্ল বরুয়া পল্লব লোচন দাস এওঁলোকর কথা হয়তো নকলেও হব কংগ্রেসের থাকুতে কি পোৱা নাছিল তেওঁলোকে কংগ্রেসের পর সকলো পাইছিল ভুবনেশ্বর গৌতমে এতিয়া ক্ষমতার মুহত বিজেপি লৈ আহিল ঠিকই কিন্তু গেরুয়া দলে তেওঁলোকক কি দিয়ে সেয়াহে লক্ষণীয় হব ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট কংগ্রেসের হওয়া নাই কোনো ধরনের খহনিয়া প্রদেশ কংগ্রেসের কোর কমিটির বৈঠকের অন্তত এই মন্তব্য সভাপতি রিপুণ বরার কংগ্রেস ত্যাগ করে যাওয়া নেতাসকল সুবিধাবাদী আখ্যা দিয়ে আর কোনোবা যাব বিচারে যাব পারে বলে মন্তব্য করেছে প্রদেশ কংগ্রেসের সভাপতিগুলো ভুবনেশ্বর কলিতার বিজেপির যোগদানের সময় কিয় অমিত শাহ না থাকিল বলে প্রশ্নহে করেছে রিপুণ বরায় সোনিয়া গান্ধী ডাঙরিয়ানিক ইন্টারিম হলেও সভানেত্রীর দায়িত্ব আকো দিছে আর তেখেতে দায়িত্বভার সঞ্জি লৈছে ইয়াত আমি অসম প্রদেশ কংগ্রেস কমিটিয়ে আমি গভীর সন্তোষ প্রকাশ করছো রাহুল গান্ধী ডাঙরিয়ায় প্রথম অবস্থাত উপসভাপতি হিসাবে আর পিছরখিনি সময়ত তেখেতে দলের সভাপতি হিসাবে অতি দুর্যোগ সময়ের পরা কংগ্রেস দলটুক তেখেতে এটা স্টেজলে লৈ আনিছিল অহা 20 আগস্ট তারিখে রাজীব গান্ধী ডাঙরিয়ার যে জন্ম জয়ন্তী আছে এই 75th ইয়ার জন্ম জয়ন্তী 75 বছরীয় জন্ম জয়ন্তী আমি বছর জোড়া কার্যসূচীরে আমি কংগ্রেস দলে অসমত বিভিন্ন কার্যসূচীরে আমি পালন করব ধরছ আর প্রথম তো আমি 19 আগস্টর দিনা পালন করিম সদ্ভাবনা যাত্রা হিসাবে পালন করিম আর সেই দিনা সকলো ব্লক কংগ্রেস আর জেলা কংগ্রেসত গধূলি বন্তি প্রজ্বলন করে জোর প্রশাসন হব আর সুপ্রভাত এখানে সময় আছে টিসুম বিরতি